ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি কাপ্তাই লেকের পাশেই কিয়াংঘাট চিটমরম কাপ্তাই রাঙামাটি। এই জায়গাটির নাম হচ্ছে চিটমরম বৌদ্ধবিহার। এই জায়গাটি চিটমরম বৌদ্ধবিহার নামে সবাই চিনে, বৌদ্ধাবলম্বীদের বৌদ্ধ অধ্যুষিত একটি এলাকা। চিটমরম বৌদ্ধবিহার চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার 3 নম্বর চিটমরম ইউনিয়নে অবস্থিত বৌদ্ধবিহার বিশেষ। বিহারটি চট্টগ্রাম সদর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন, দোকানে অনেক কিছু পাওয়া যায়। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এখান থেকে প্রয়োজনীয় সব কিছুই পাবেন, সব পাওয়া যায়। একজন দাদা আছে, দাদা আপনার নামটা? আমার নাম সিমন। সিমন, আপনি তো এখানেই থাকেন না? হ্যাঁ, আমি এখানের বাসিন্দা। এখানের বাসিন্দা? আচ্ছা, তো ঘাট থেকে উঠলেই দাদাকে দেখতে পাবেন, আর দাদার দোকানে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়, নিতে পারবেন। তো আমরা একটু বাজারটা ঘুরে দেখি। মন্দিরটা ওদিকে না? তো আমরা এখন বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছি, কিয়াংঘাটের চিটমরম বৌদ্ধবিহার যেটা আর কি। সেই বৌদ্ধবিহারটি দেখার জন্য আমি এবং আমার টুরমেটো সবাই অগ্রসর হচ্ছি। এই জায়গাটি হচ্ছে বৌদ্ধ অধ্যুষিত একটি এলাকা, খুব সাজানো গোছানো। তো আপনার ইচ্ছা করলে কাপ্তাই লেকে ঘুরতে আসলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে কিয়াংঘাটে, কাপ্তাই লেকে বোট রিজার্ভ করলে আপনাদেরকে নিয়ে আসবে কিয়াংঘাট। এই রোড দিয়ে এসে একটি কালভার্ট আছে ছোট, এই কালভার্ট দিয়ে হচ্ছে মন্দিরের রাস্তাটি। দাদা মন্দির কি সামনে? মন্দির সামনে, এই যে যে পাহাড়ের উপরে। এটা কি আমাদের এই রোড দিয়ে যেতে হবে? নারকেল গাছে পুকুর পারে রোড দিয়ে একদম সোজা ওই যে পাহাড়। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো মন্দির হচ্ছে এই পুকুর পাড়ের রাস্তা দিয়ে, ওই কর্নারের সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়িটি হচ্ছে মন্দিরের সিঁড়ি। তো ভিউয়ার্স চলুন আমরা চিটমরম বৌদ্ধবিহার থেকে ঘুরে আসি। এলাকাটি বেশ সুন্দর, আসলে কাপ্তাইয়ের প্রতিটি জায়গাই সুন্দর, যেদিকে তাকাবেন ওইদিকেই সুন্দর। তো একদিনে আমরা আজকে অনেকগুলো স্পট দেখলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক উঁচু সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হচ্ছে বৌদ্ধ মন্দিরটি। তো চলুন যাই, মন্দিরটি দেখে আসি। তোমরা কী করো এখানে কুকুররা? পাহারাদার, পাহারা দিচ্ছ? তোমরা ভালোই তো পাহারা দিচ্ছ। Thank you.
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন জুতা পায়ে ভিতরে প্রবেশ নিষেধ। আর এখানে লেখা আছে পূজার সামগ্রী নিস্তলায় তৈরি করুন, বুদ্ধের সামনে সন্তানদেরকে ভাত খাওয়াবেন না, কবুতর পুরাতন বিহারে ছাড়ুন। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, আর এ হচ্ছে মন্দিরের আশপাশটি। ১৮৫২ খ্রিস্টাব্দে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে চিতমরম একটি ছোট বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল। ১৯০৫ খ্রিস্টাব্দে কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়নের ইউপি সদস্য উমং চৌধুরীর পিতা চন্দ্র চৌধুরী প্রথম বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন। তখন বিহারটি ছোট আকারে প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯১২ খ্রিস্টাব্দে উপরাক্ষম মহাথের এর নেতৃত্বে এতদঞ্চলের আর্থিক সাহায্য ও কায়িক পরিশ্রমে ২২ একরের দুটি অনুচ্চ টিলার উপর প্রধান দুটি মন্দির বিশিষ্ট এ বিহারটি প্রতিষ্ঠা করা হয়। আমরা এখন চিতমরম বৌদ্ধ মন্দিরের একাংশ দেখে মূল মন্দিরটি দেখার জন্য নিচে নামছি। এ হচ্ছে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি হচ্ছে পিছন দিক দিয়ে। ১৯২৭ খ্রিস্টাব্দে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী বর্মী নাগরিক চিতমরম এলাকায় এসে বসবাস শুরু করেন। তিনি নিজ অর্থ ব্যয় করে বার্মা থেকে কাঠসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পী এনে বিহারটিকে অলঙ্কৃত করেন। আমি এখন চিতমরম বৌদ্ধবিহারের আরেকটি অংশে চলে এসেছি, আর এই হচ্ছে সেই চিতমরম বৌদ্ধবিহারের আরেকটি অংশ। দেখতে পাচ্ছেন অনেক উঁচু সিঁড়ি। খুব সুন্দরভাবে কারুকার্য করে মন্দিরটি গড়া হয়েছে। বাহ, খুব সুন্দর তো। ১৯৮৪ থেকে ১৯৯৮ খ্রিস্টাব্দের ভিতরে এই বিহারের দায়ক দায়িকারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর তীরবর্তী এলাকা থেকে একটু দক্ষিণে নতুনভাবে শৈল্পিক ও নান্দনিক কারুকার্য মণ্ডিত ইটের গাঁথনি দিয়ে নতুন বৌদ্ধ বিহার নির্মাণ করে। এই সময় পুরনো বৌদ্ধ বিহারটিতে ১৯০৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠাতা প্রধানের দায়িত্ব পালন করেন স্বর্গীয় ভিক্ষু উপরাক্ষমা মহাথের। ভিক্ষু উপরাক্ষমা মহাথের মৃত্যুর পর ১৯৪০ থেকে ১৯৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিহারের প্রধান দায়িত্ব পালন করেন উপান্ডিত্য মহাথের। তার মৃত্যুর পর ১৯৯০ খ্রিস্টাব্দ থেকে দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপান্ডিত্য মহাথের প্রধান শিষ্য উপামুখা মহাথের। প্রতি বছর প্রবারণা পূর্ণিমা ও বাংলা বর্ষ বিদায় এবং নববর্ষের আগমন উপলক্ষে এই বিহারে তিন দিনব্যাপী সাংরাই উৎসব পালিত হয়। উৎসব চলাকালীন এখানে মেলা, যাত্রা, নাটক সহ নানা অনুষ্ঠান হয়। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার অসংখ্য আকর্ষণীয় স্থানের মধ্যে একটি দর্শনীয় স্থান হল চিতমরম বৌদ্ধবিহার। কাপ্তাই বোরেছড়ি ঘাট থেকে বোট রিজার্ভ করে চিতমরম বৌদ্ধবিহারটি ঘুরে যেতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন চিতমরম বৌদ্ধবিহারের যে আরেকটি অংশ ছিল সেই অংশটি দেখে ফিরে যাচ্ছি আমাদের বোটে। তারপর যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ভিউয়ার্স,
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কাপ্তাইয়ের অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। আমার কাপ্তাই ভ্রমণ সিরিজগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।